আগামী পলাজোন থেকে দুইশোটি যাত্রীবাহী রেল চালানো শুরু করবে রেল মন্ত্রক আগামী একত্রিশে মে থেকে শুরু হবে টিকিট বুকিং যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে রেল স্টেশনগুলোতে স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে এদিকে আগামী দশ দিনে দুই হাজার ছশো শ্রমিক স্পেশাল ট্রেনে ছত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব